জানিস তোর সাথে দেখা হবে বলেই আমি এখনো বেঁচে আছি। আমার পুরোটা জীবন তো তোর অপেক্ষাতেই কাটিয়ে দিলাম, তাতে কি? তুই তো সেই একমাত্র অনুষঙ্গ যে আমার চিন্তা চৈতন্যের বায়োগ্রাফিতে লিপিবদ্ধ হয়ে আছিস আজীবনের তরে। কতদিন আমি তোকে দেখি না, হিসেব কষে প্রায় 25 বছর। ভালোই হলো এই 25 বছর একসাথে থাকতে থাকতে হয়তো এতদিনে আমাদের একে অন্যের প্রতি একঘেয়েমি চলে আসতো সকলের মতো। খুব কাছে থেকেও কেমন দূরত্বের সীমানা আঁকা হয়ে যেত আমাদের মাঝে। এক বিছানায় রাত্রি যাপন করেও হয়তো দুজন দুমুখী হয়ে ঘুমিয়ে রাত পার করে দিতাম। সম্পর্কটা হয়তো চিরায়ত কিছু দাম্পত্যের মতো কেবলমাত্র একটা নিয়মের ঘরদোর হয়ে যেত রে। অথচ এই 25 বছরেও তোর জন্য আমার প্রেম একটুকুও কমেনি। নিত্যকার নিয়মে তোর জন্য আমার প্রেম বেড়েই চলেছে তুই, বেড়েই চলেছে তোকে দেখার আগ্রহটা। তোর পাশে আজন্মের তরে বসবাস করবার ইচ্ছেটাই আমাকে বাঁচিয়ে রাখে প্রতিদিন। তুই কি জানিস তুই আমার চায়ের কাপে প্রত্যহ তোর জন্যই আমি অপেক্ষার চুমুক দেই। অবসরের বিকেলগুলোতে নিয়ম করে আমি 2 কাপ কফির আয়োজন করি। একটা কাপ তোর ঠোঁটের স্পর্শ অপেক্ষাতে আমার মতোই সময় কাটায় বোস্টন শহরের আমার এই নির্জন একাকিত্বে। সম্ভবত আমি তোকে আমার শেষ চিঠিতে বলেছিলাম গত বছরে আমার সাথে ঘটে যাওয়া আমার মৃত্যুযুদ্ধের কিছু কথা। গেল বছর যখন মারির আঘাতে ক্ষতবিক্ষত আমার ফুসফুস, শ্বাস প্রশ্বাস নিতে যখন খুব বেশি কষ্ট হচ্ছিল আমার, এক এক করে আমার আশেপাশের অনেকেই যখন মৃত্যুর ওপারে চলে যাচ্ছিল, আমি শুধুমাত্র তোকে দেখার জন্যই সৃষ্টিকর্তার কাছে আমার প্রাণটা ভিক্ষা চেয়েছিলাম বারংবার। আমি মৃত্যুকে খুব কাছে থেকে হারিয়ে দিয়ে জীবন জিতে এসেছি তুই, আর এই মৃত্যু জেতা আমি আরো নিশ্চিত হয়েছি তোর সাথে আমার দেখা হওয়ার বিশ্বাসে। আমি জানি তোর সাথে আমার দেখা হবেই হবে, তোর বুকে মাথা রেখেই আমার শেষ কটা দিন বাঁচা হবে, বাঁচা হবে পরিপূর্ণ পরিতৃপ্তির সুখে। দেখিস একদিন ঠিক তোর কোলে মাথা রেখেই আমি মৃত্যু নেব। এই রে সে আবার মৃত্যুর মনস্কাম। চল তুই আমরা জীবনের কথা বলি, আবারও ফিরে যাই সেই সদ্য তারুণ্যের ভেজা সন্ধ্যায়। আচ্ছা তুই কি খুব মুটিয়ে গেছিস এই 40-এর মধ্য বয়সে এসে? আমার কল্পনার রং তুলিতে তোর মুটিয়ে যাওয়া গালের পরে আবিরের রং ধনু আঁকতে খুব ইচ্ছে করছে। ইচ্ছে করছে সেই ছেলেবেলাকার মতো তোর রঙিন ফুলপাতা ফ্রকের 2 বেন্নি করা তুইটার গা ঘেঁষে দাঁড়াই, বুক ভরে তোর শরীরের গন্ধ নিয়ে, তোকে খুব করে জড়িয়ে ধরে তোর গালে আদর মাখি। কত কতদিন তোকে দেখি না তুই, আর
কতগুলো বছরের পরিক্রমায় হাঁটলে আমার অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে টুবি। আচ্ছা শোন, যে জন্য তোকে এই চিঠি লেখা, আগামী পৌষে আমি তোর কাছে আসছি। প্রয়োজনে এবার আমি সোশ্যাল মিডিয়ায় ঘটা করে তোর জন্য বিজ্ঞাপন ছাপাবো। তবুও তোকে না পাওয়ার সুদীর্ঘ এই তৃষালু ঝড় আমি তোকে পেয়ে থামাব। আমি আসছি তুই, আমি আসছি তোর কাছে। তুই যে আমার শেষ গন্তব্য তুই।